ইনবক্সে প্রচুর এরকম মেসেজ পাই, কেমন আছেন ভাইয়া, হাউ আর ইউ ভাইয়া, বা বার্থডে কেকে লেখা থাকে হ্যাপি বার্থডে ভাইয়া, বা অনেকে আপনারা লিখেন হ্যাপি অ্যানিভার্সারি ওয়াইফি অথবা হ্যাপি বার্থডে হাবি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে আপনি খেয়াল করুন, খুব ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামারের মিস্টেকের জন্য পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়। ধরতে পেরেছেন কি প্রবলেমটি বা ইস্যুটি কোথায় ছিল? যদি না পারেন এই বাক্যটি খেয়াল করুন। আমরা যদি বলি স্টপ ইটিং বয়েজ, তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যে আমরা হয়তো কাউকে বলছি এক বা একাধিক ব্যক্তিকে যে বয়েজদের খাওয়া বন্ধ করো, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি, আমরা বয়েজদেরকে বলছি যে বয়েজ আর খেও না। তো তখন আমাদের হবে স্টপ ইটিং বয়েজ, অর্থাৎ বয়েজ একটি ভোকেটিভ কেস, অর্থাৎ বয়েজকে আমরা অ্যাড্রেস করছি, তার আগে অবশ্যই কমা দিতে হবে। আরেকটি বাক্য খেয়াল করুন, লেটস ইট ফ্রেন্ডস, লেটস ইট ফ্রেন্ডস, ফ্রেন্ডসের আগে কমা নাই, তার মানে কি চলো বন্ধুদের খাই, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি বন্ধুরা চলো খাওয়া শুরু করা যাক, তাহলে লেটস ইট কমা ফ্রেন্ডস, লেটস ইট ফ্রেন্ডস। তো একইভাবে আমরা এই বাক্যগুলোকে ঠিক করতে পারি আমাদের মেসেঞ্জারে বা বার্থডে কেকে বা যে কোনো কেকে, যে হ্যাপি বার্থডে কমা ভাইয়া, বা হ্যাপি অ্যানিভার্সারি কমা ওয়াইফি অর হাবি, অথবা কেমন আছেন কমা, অর্থাৎ এই সম্বোধন পদ যাকে অ্যাড্রেস করা হচ্ছে সেটা বাক্যের শুরুতে বসলে তারপরে কমা দিতে হবে, বাক্যের শেষে বসলে তার আগে কমা দিতে হবে।